বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা সিরিয়াল ইন সিরিয়াল আউটপুট শিফট রেজিস্টরের অপারেশন দেখব। সিরিয়াল ইন সিরিয়াল আউটপুট শিফট রেজিস্টরের ইনপুটে সিরিয়ালি অর্থাৎ একটি একটি করে বিট প্রবেশ করানো হয় এবং আউটপুট হতেও সিরিয়ালি ডাটা বিট গ্রহণ করা হয়। এখানে উপরোক্ত সার্কিটটি হচ্ছে একটি 4-বিট সিরিয়াল ইন সিরিয়াল আউটপুট শিফট রেজিস্টর। এটি মূলত 4টি ডি টাইপ ফ্লিপ ফ্লপ দ্বারা গঠিত। এর প্রথম ফ্লিপ ফ্লপে ইনপুটে সিরিয়ালি ডাটা ইনপুট করা হয় এবং আউটপুট থেকে সিরিয়ালি ডাটা গ্রহণ করা হয়। উদাহরণ হিসেবে আমরা 1011 এই 4-বিট বাইনারি ডাটাকে ইনপুটে সিরিয়ালি প্রবেশ করাব। এখানে আমাদেরকে অবশ্যই LSB থেকে MSB-র দিকে সিরিয়ালি ডাটা ইনপুট করাতে হবে, অর্থাৎ ডান দিক থেকে ক্রমান্বয়ে বাম দিকের ডাটাকে একটি একটি করে সিরিয়ালি ইনপুট করাতে হবে। প্রাথমিক অবস্থায় 0 ইনপুট থাকলে আমরা যখন ক্লক পালস দিব তখন এই শিফট রেজিস্টরের কোনোরূপ পরিবর্তন হবে না। তারপর যখন আমরা ইনপুটের A1 ইনপুট করার পর প্রথম ক্লক পালস দিব তখন ইনপুটের 1টি শিফট হয়ে প্রথম ফ্লিপ ফ্লপের আউটপুটে আসবে এবং প্রথম ফ্লিপ ফ্লপের আউটপুটে পূর্বে যে 0 ছিল সেটি শিফট হয়ে দ্বিতীয় ফ্লিপ ফ্লপে আউটপুটে আসবে এবং দ্বিতীয় ফ্লিপ ফ্লপের আউটপুটে যে 0টি ছিল সেটি শিফট হয়ে তৃতীয় ফ্লিপ ফ্লপের আউটপুটে আসবে এবং তৃতীয় ফ্লিপ ফ্লপের আউটপুটে পূর্বে যে 0 ছিল সেটি শিফট হয়ে চতুর্থ ফ্লিপ ফ্লপের আউটপুটে আসবে। তারপর আমরা যখন দ্বিতীয় 1 প্রবেশ করার পর দ্বিতীয় ক্লক পালস দেব তখন ইনপুটের এই 1টি শিফট হয়ে এখানে আসবে এবং পূর্বে এখানে যে 1 ছিল সেটি শিফট হয়ে এখানে আসবে এবং পূর্বে এখানে যে 0 ছিল সেটি শিফট হয়ে এখানে আসবে এবং এখানে যে 0টি ছিল পূর্বে সেটি শিফট হয়ে এখানে আসবে। তারপর আমরা তৃতীয় বিট অর্থাৎ 0কে ইনপুট করার পর যখন তৃতীয় ক্লক পালস দিব তখন ইনপুটে 0টি শিফট হয়ে Q0-তে আসবে এবং Q0-এর 1টি শিফট হয়ে Q1-এ আসবে এবং Q1-এর 1টি শিফট হয়ে Q2-তে আসবে এবং Q2-তে পূর্বে যে 0টি ছিল সেটি শিফট হয়ে Q3-তে আসবে। তারপর চতুর্থ বিট অর্থাৎ MSB বিটটি আমরা ইনপুটে প্রবেশ করার পর যখন চতুর্থ ক্লক পালস দিব তখন ইনপুটের 1টি শিফট হয়ে এখানে আসবে এবং এখানে পূর্বে যে 0 ছিল সেটি শিফট হয়ে এখানে আসবে এবং এখানে পূর্বে যে 1 ছিল সেটি শিফট হয়ে এখানে আসবে এবং এখানের 1টি শিফট হয়ে এখানে আসবে। এরপর আমরা পরপর আরও 3টি ক্লক পালস দিব ইনপুট 0 রাখা অবস্থায়, অর্থাৎ পঞ্চম ক্লক পালস, ষষ্ঠ ক্লক পালস, সপ্তম ক্লক পালস। কেন আমরা এই 3টি ক্লক পালস দিলাম সেটিও অনুধাবন করার জন্য আমাদের এই লজিক্যাল টেবিলে যেতে হবে। এটি হচ্ছে 4-বিট সিরিয়াল ইন সিরিয়াল আউটপুট শিফট রেজিস্টারের লজিক্যাল টেবিল। আমরা উদাহরণ হিসেবে 1011 ইনপুটে সিরিয়ালি প্রবেশ করাবো। তো এখানে প্রথমেই বলা হয়েছে যে আমাদের LSB থেকে MSB-র দিকে ইনপুট করাতে হবে। তো প্রাথমিক অবস্থায় 0 ইনপুট দেওয়া অবস্থায় একটি ক্লক পালস দিলে আউটপুটের কোনোরূপ পরিবর্তন হয় না। তারপর যখন আমরা এই ইনপুট দেওয়ার পর প্রথম ক্লক পালস দেব তখন এই ইনপুটের 1টি শিফট হয়ে Q0-তে আসবে এবং এই যে Q0-এর 0টি শিফট হয়ে Q1-এ আসবে, Q1-এর 0টি শিফট হয়ে Q2-তে আসবে, Q2-এর 0টি শিফট হয়ে Q3-তে আসবে। তারপর দ্বিতীয় ইনপুটের 1টি প্রবেশ করার পর যখন আমরা দ্বিতীয় ক্লক পালস দিব তখন ইনপুটের 1টি এখানে আসবে, এই 1টি শিফট হয়ে এখানে আসবে, এই 0টি শিফট হয়ে এখানে আসবে, এই 0টি শিফট হয়ে এখানে আসবে। তারপর 0 ইনপুট করার পর আমরা দ্বিতীয় ক্লক পালস দিলে ইনপুটের 0টি এখানে আসবে, এই 1টি শিফট হয়ে এখানে আসবে, এই 1টি শিফট হয়ে এখানে আসবে, এই 0টি শিফট হয়ে এখানে আসবে। তারপর চতুর্থ বিট অর্থাৎ এই 1টি
ইনপুট দেওয়ার পর আমরা যখন চতুর্থ ক্লক পালস দেব তখন ইনপুটের 1 টি এখানে আসবে এই 0 টি শিফট হয় এখানে আসবে এই 1 টি শিফট হয় এখানে আসবে এবং এই 1 টি শিফট হয় এখানে আসবে দেখো এই যে কিউ 3 তে আমরা শুধুমাত্র এ পর্যন্ত অর্থাৎ চতুর্থ ক্লক পালস দেওয়া পর্যন্ত শুধুমাত্র 1 পেয়েছি পরিপূর্ণ রেজাল্ট এখন অবধি পাইনি এজন্য আমরা ইনপুট 0 রাখা অবস্থায় পঞ্চম ক্লক পালস দিলে ইনপুটে 0 টি শিফট হয় এখানে আসবে এবং এই 1 টি শিফট হয় এখানে আসবে এই 0 টি শিফট হয় এখানে আসবে এবং এই 1 টি শিফট হয় এখানে আসবে তারপর আমরা যখন ইনপুট 0 রাখা অবস্থায় ষষ্ঠ ক্লক পালস দিব তখন ইনপুটে 0 টি শিফট হয় এখানে আসবে এই 0 টি শিফট হয় এখানে আসবে এই 1 টি শিফট হয় এখানে আসবে এই 0 টি শিফট হয় এখানে আসবে তারপর ইনপুট 0 রাখা অবস্থায় আমরা যখন সপ্তম ক্লক পালস দেব তখন ইনপুটে 0 টি শিফট হয় এখানে আসবে এই 0 টি শিফট হয় এখানে আসবে এই 0 টি শিফট হয় এখানে আসবে এবং এই 1 টি শিফট হয় এখানে আসবে দেখো আমরা কিন্তু সিরিয়ালি ইনপুটে যে ডাটাটি প্রবেশ করাচ্ছি তা ইতিমধ্যে Q3 এর মাধ্যমে সিরিয়ালি রিসিভ করা হয়ে গেছে বা Q3 দিয়ে আউটপুট হয়েছে এই যে 1011 এখানে দেখো 1011 হয়ে গেছে অর্থাৎ আমাদের 4টা বিট প্রবেশ করার জন্য ক্লক পালস দিতে হলো 60টি এটা আমরা এভাবে বলতে পারি যে n বিট ডাটা প্রবেশ করার জন্য সিরিয়াল ইন সিরিয়াল আউটপুট শিফট রেজিস্টারে ক্লক পালস দিতে হবে 2n-1t আশা করি সবাই সিরিয়াল ইন সিরিয়াল আউটপুট শিফট রেজিস্টারের অপারেশন বুঝতে পারছো ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে